আপনারা দেখছেন আরোহী নিউজ আর আরোহী নিউজে আপনাদের সঙ্গে রয়েছে আমি নিবেদিতা আর মুখোমুখির আড্ডা নিয়ে আজকে চলে এসেছি আবারো সুজন চক্রবর্তীকে নিয়ে বামফ্রন্ট নেতা আমার সঙ্গে রয়েছেন সুজন চক্রবর্তী সুজন দা আরোহী নিউজে আপনাকে স্বাগত আমি আরোহী সমস্ত দর্শক মণ্ডলীকে শুভেচ্ছা জানাচ্ছি রাজ্যের আলোচনায় তো আসবই তবে এখন যেটা রাজ্য রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাম মন্দির ইস্যু হ্যাঁ গত আগামী 5ই অগাস্ট রাম মন্দিরের ভূমি পূজো হবে এবং মাননীয় মুখ্য প্রধানমন্ত্রী সেখানে যাবেন আপনি নিশ্চয়ই জানেন তো সেটা দূরদর্শন চ্যানেলে সম্প্রচার সরাসরি সম্প্রচার হবে তো সেখানে দেখা গেছে যে কমিউনিস্ট পার্টির তরফ থেকে একটা বিরোধীর বিরোধিতার করা হয়েছে যে বলা হয়েছে যে দেশের জাতীয় অখণ্ডতার স্বীকৃত নিয়মকে এটা ক্ষুণ্ণ করবে তো এটা নিয়ে কি বলবেন আপনি খুবই বিপজ্জনক মানুষ যখন ভয়ঙ্কর অস্বস্তির মধ্যে করোনা পরিস্থিতির কারণে বিশেষ করে যদিও তার আগে থেকেই আমাদের দেশের অর্থনীতির হালটা যথেষ্ট খারাপ এবং বিপজ্জনক যুবকের কাজ নেই শ্রমিক শিল্প কলকারখানা বিপর্যস্ত কৃষক সংকটে কলকারখানা বন্ধ হচ্ছে রাষ্ট্রায়ত্ত শিল্প বন্ধ হচ্ছে ইনইকুয়ালিটি ক্রমশ বাড়ছে আদানি আম্বানি কি জয় এই করে প্রধানমন্ত্রী নাচছেন এই যখন আমাদের দেশের চেহারা তার মধ্যে করোনা আবহে মানুষ সত্যি সত্যি ত্রাসে ভয়ঙ্কর ত্রাসে পৃথিবীতে এখন তৃতীয় বৃহত্তম আমাদের দেশে আক্রান্ত মানুষের সংখ্যা স্প্রেড অফ ইনফেকশনটা সেকেন্ড টু ইউএসএ এই রকম একটা সময় যখন মানুষ সমস্ত বিপদে তখন মানুষকে কার্যত লকডাউন করে বন্দি করে প্রায় মুখ বন্ধ করে সরকার বাহাদুর চলেছেন রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে কেস এখনো চলছে সেই কেসে যারা অভিযুক্ত তাদের সঙ্গে নিয়ে অভিযুক্তদের পাশে বসে প্রধানমন্ত্রী কি আনন্দের কথা আমাদের কারখানার উদ্বোধন করবেন না সামাজিক প্রকল্পের উদ্বোধন করবেন না মন্দির মসজিদের বিতর্ককে জিয়ে রাখুন এবং যা প্যান্ডামিক সিচুয়েশন চলছে তাতে তো যে প্যান্ডামিক সিচুয়েশন রয়েছে এটা কখনোই করা যায় না কমন সেন্স থাকলে কিন্তু কমিউনিস্ট বলে কথা না কমিউনিস্ট তো বটেই কমন সেন্স থাকলে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সাধারণ মানুষ কেউ এর পক্ষে না মানুষকে বন্দি করে জবরদস্তি করে এবং সেটা সমস্ত দেশের লোককে দেখতে হবে যেমন দেশের লোককে দেখতে হয়েছিল চার ঘন্টার নোটিশে আমাদের দেশে করোনা পরিস্থিতিতে লকডাউন দেখতে হয়েছিল চার ঘন্টা 21 দিনের যুদ্ধে প্রধানমন্ত্রী জিতবেন আজ 4টে 21 দিন পার হয়ে গেছে কোনো উত্তর নেই কোনো কিছু নেই মানুষকে বিপদে ফেলা হচ্ছে মানুষের তো লাভ হচ্ছে না কিছু যখন রুটি রুজির লড়াই অথবা মানুষের বেঁচে থাকার লড়াইটা জরুরি তখন সেখান থেকে মানুষের মন ঘুরিয়ে দাও হাজিবাজির মধ্যে মানুষকে ঢুকিয়ে দাও এই রাম মন্দির ইস্যু নিয়েই তথাগত রায় যিনি রাজ্যপাল রয়েছেন তিনি বলেছেন যে রাম মন্দির যাদের আর কি শ্বাসকষ্ট হচ্ছে ব্রিদিং প্রবলেম হচ্ছে তাদের সবারই যে করোনা হয়েছে এমনটা ভাববার কোনো কারণ নেই হয়তো তিনি একটা টুইট করেছেন হয়তো এমন হতে পারে যে রাম মন্দিরের খবরটা যেহেতু প্রচারিত হয়েছে এই কারণে তাদের শ্বাসকষ্ট হচ্ছে এটা নিয়ে কি বলবেন একজন রাজ্যপালের পদের অযোগ্য একজন রাজ্যপালের পদের অযোগ্য এর আগেও একাধিকবার এরকম কথা নেটিজেনদের ক্ষোভের মুখেও পড়েছেন উনি যথেষ্ট এরকম একাধিকবার এমন এমন কথা বলেছেন যেটা শিক্ষিত সভ্য ভদ্র মানুষের পদবাচ্য নয় তথাগত রায়কে নিয়ে কমালোচনা করাটাই ভালো ঘটনাক্রমে তিনি এখন একটা রাজ্যের রাজ্যপাল কনস্টিটিউশনাল পজিশন কেন সেই পজিশনে থেকে এরকম কথা বলছেন এর একটাই কারণ দিল্লির কাছে আরও বেশি কি বলবো তাদের পছন্দের হোক পোস্ট পাওয়া যাক তা না হলে মানুষ করোনাতে কষ্টে আছে তাদের সেই শ্বাসকষ্টটাকে মৃত্যু পথে যাচ্ছে মানুষ কত হাজার মানুষ মারা গেল ভারতবর্ষে
সেই মানুষের প্রতি সহানুভূতি না রেখে না দেখে অসংবেদনশীল মনোভাব থেকে যিনি তাকে কটাক্ষ করতে পারেন তিনি মানুষ পদবাচ্য বলে আমি মনে করি। আচ্ছা, কংগ্রেস আর বামফ্রন্টরা একটা জোটে রয়েছে আমরা জানি, তো সেখানে এই রাম মন্দির নিয়ে আপনাদের অধীর চৌধুরী কংগ্রেসের সাংসদ তিনি একটি মন্তব্য করেছেন যে রঞ্জন গগৈ প্রাক্তন বিচারপতি সুপ্রিম কোর্টের তাকে এই রাম মন্দিরের ভূমি পুজোয় না ডাকলে অন্যায় করা হবে, তো এটা কটাক্ষ করেছেন। আমার ধারণা যথার্থ বলেছেন, কটাক্ষের সুরেই বলেছেন কিন্তু কটাক্ষ হিসেবে যথার্থ করেছেন। আপনি যদি দেখেন তাহলে সুপ্রিম কোর্টের যে রায় হয়েছে সেটাতে রায় হয়েছে, বিচার হয়নি, সেটা একটা ভার্ডিক্ট বাট নট জাস্টিস। তাদের ছত্র ছত্রে বলা হয়েছে বাবরি মসজিদ ধ্বংস করাটা অন্যায় হয়েছে। এই সব বলার পরে রাম মন্দিরের পক্ষে, অর্থাৎ যে ব্যাখ্যা এবং যে সিদ্ধান্ত এ দুটো মিলছে না, এবং এইটা দিল্লি সরকার এবং রঞ্জন গগৈ দুজনেই প্রমাণ করে দিলেন যেদিন উনি বিচারপতি থেকে সরে আসতে হলো, রিটায়ার করলেন, তারপরেই উনি সাংসদ হয়ে গেলেন, দু বছর অপেক্ষাও করতে পারলেন, সঙ্গে সঙ্গে সাংসদ মানে সাংসদ করা হলো, প্রাইজ দেওয়া হলো, প্রাইজ দেওয়া হলো। পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীকে যিনি ডিলিট উপাধি দেওয়ার জন্য প্রস্তাব করেছিলেন তিনি ভাইস চ্যান্সেলর হয়েছেন, যিনি ডিলিট উপাধির সমর্থন করেছিলেন তিনি ভাইস চ্যান্সেলর হয়েছেন, যিনি অতএব রাম মন্দিরের কথা বলেছেন তিনি প্রাইজ পেয়েছেন। যেমন মমতা ব্যানার্জি প্রাইজ দিয়ে লোক পোষে, তেমন মোদি সাহেব প্রাইজ দিয়ে লোক পুষেছেন। পোষা লোকটার নাম যদি হয় রঞ্জন গগৈ, তাকে ভাত দিয়ে নরেন্দ্র মোদী কী করে করবেন কে জানে। আচ্ছা, আমি আবারও তথাগত রায়ের আলোচনায় আসবো, যে উনি বলেছেন একটা, যেহেতু আমাদের মোদি সরকার যেটা করছে যে সব কিছুই প্রাইভেটাইজ করে দেওয়ার পক্ষে উনি, তো সেক্ষেত্রে উনি তথাগত রায় বলেছেন যে সরকারের কাজ শিল্প চালানো নয়, সরকারের কাজ শিল্পের পরিবেশ তৈরি করে দেওয়া, সরকারের কাজ শিল্প বিক্রি করা, এটা উনি বলতে পারবেন। ওনাকে নতুন তো করতে সবাই বুঝে গেছে, নতুন করতে পারবেন না, যা ছিল পৈতৃক সম্পত্তি, বাপের সম্পত্তি বিক্রি করে বাউন্ডুলে ছেলে চলে, নিজে কিছু করলাম না, নিজে কিছু তৈরি করলাম না, কোনো নতুন শিল্প করলাম না, যুবকের কর্মসংস্থানের মধ্যে গেলাম না, 2 কোটি বেকারের বছরে কাজ দেবার প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছিলাম সে কাজে গেলাম না, 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে জমা দেবো প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করেছিলাম সেদিকে গেলাম না, এসে কী করছি? ভোটে জিতে আসার পর বাবার সম্পত্তি যেখানে যেখানে যা ছিল সেগুলো বিক্রি করতে শুরু করলো, এই সম্পত্তি উনি তৈরি করেননি, এই সম্পত্তি রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো দেশের মানুষের, মানুষ তার অধিকারী, ওরা কেয়ারটেকার সম্পত্তির মালিক ওরা না, কেয়ারটেকার যাকে করতে দেওয়া হয়েছে সে সম্পত্তি বেঁচে দিয়ে চলে গেল, বাপের সম্পত্তিও না, কেয়ারটেকার যাকে করতে দেওয়া হয়েছে সে সম্পত্তি বেঁচে দিয়ে চলে গেল। রেল কত বছরের পুরনো, মানুষের অংশগ্রহণ বাদ দিয়ে রেল, এয়ার ইন্ডিয়া, বিপিসিএল, এবং মুকুল রায় কয়লা, যিনি প্রাইভেটাইজেশনের বিপক্ষে ছিলেন তিনিও এখন ওদের সুরেই সুর মিলিয়ে, মুকুল রায়টা আবার কে? মুকুল রায় তো মমতার হয়ে বিজেপির সঙ্গে আছেন, বিজেপির হয়ে মমতার সঙ্গে আছেন, এসব কি থাক না, মুকুলরায় থাক, মুকুলরায় কোন পক্ষে ছিলেন কোন বিরুদ্ধে ছিলেন এটা ইয়ারস্টিক হতে পারে না, যেমন মমতা কার পক্ষে আর কার বিরুদ্ধে কোনো ইয়ারস্টিক হতে পারে না, মমতা কার পক্ষে সবাই বলবে বিজেপির বিরুদ্ধে, আরে বিজেপিকে হাতে ধরে পশ্চিমবাংলায় নিয়ে এসেছে যিনি তার নাম মমতা ব্যানার্জি। জ্যোতি বোস বলেছিলেন মমতা ব্যানার্জির সবচেয়ে বড় অপরাধ ও হাতে ধরে বিজেপিকে পশ্চিমবাংলায় এস্টাবলিশ করছে, এটা সবচেয়ে বড় অপরাধ। তৃণমূলের পক্ষ থেকে তো বলা হয় যে আপনারা বিজেপিরা হচ্ছে ভোট সঙ্গী, তৃণমূল কিছু জানে না বলে বলে, তৃণমূলের সঙ্গে ভোট করেছে একসাথে জোট করে তৃণমূল, তৃণমূলের সঙ্গে সরকার করেছে একসাথে তৃণমূল, তৃণমূলকে পশ্চিমবাংলায় নিয়ে এসে
আসন পাইয়ে দিয়েছে বিজেপিকে তৃণমূল, মানে বিজেপি নট তৃণমূল, বিজেপিকে নিয়ে এসে। এই সবই সত্য, যতদিন পশ্চিমবাংলায় বামপন্থীরা ছিল বিজেপি একটা পঞ্চায়েতের আসন পেত না, পৌরসভার আসন পেত না। কিন্তু তাহলে যেটা বলা হচ্ছে সেই বিজেপিকে আসন আসন পাইয়ে দেবার কৃতিত্ব অথবা অকৃতিত্ব, দায় অথবা দায়িত্ব মমতা ব্যানার্জি ছাড়ার কাজ। মমতা ব্যানার্জির বিবেচনায় আরএসএস, আরএসএস সম্পর্কে কিছু বলতে শোনেন, দেশপ্রেমিকের দল। আর আরএসএস এর বিবেচনায় মমতা হচ্ছে সাক্ষাৎ দেবী দুর্গা। আরএসএস এর এক হাতে তৃণমূল, এক হাতে বিজেপি, এরা হলো যা করবে, ওরা হলেও তাই করবে, মানুষের মধ্যে বিভেদ বিসম্বাদ বাড়িয়ে দেবে, দেশ বেচার বন্দোবস্ত করে দেবে। যাহা তৃণমূল তাহা বিজেপি, ভিতরে ভিতরে এটাই আন্ডারস্ট্যান্ডিং। মালি একটা, দুটো ফুল, একটার নাম পদ্ম ফুল, একটার নাম জোড়া ফুল। তো আপনি এক্ষুনি বললেন যে বামফ্রন্ট যখন ছিল ক্ষমতায় তখন বিজেপি পঞ্চায়েতেও একটাও আসন পায়নি, তো সেক্ষেত্রে তাহলে কি এটা ঠিক যে বামফ্রন্টের ভোটটাই বিজেপিতে শিফট করছে? কখনো না, ভুল, ভুল। মমতা ব্যানার্জি এবং বিজেপি এমনভাবেই চলছে যখন মানুষের, আপনি সংবাদ মাধ্যমে দেখেন, টেনে 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 যারা মমতা ব্যানার্জিকে নেত্রী বানিয়েছিল এবং যারা মমতা ব্যানার্জি কেন মার খেয়েছে বলে দেশবরেণ্য নেত্রী বানিয়ে দিয়েছিল, তারা এই প্রশ্নটা করল না যে অভিযুক্ত লোকটি সিপিএম বলে অভিযোগ করায় সিপিএম দল থেকে বার করে দিয়ে ঘোষণা করে দিল, কিন্তু সেই অভিযুক্ত লোকটির বিরুদ্ধে মমতা ব্যানার্জি কিন্তু সাক্ষী দেয়নি, প্রচারে আছে। সেই অভিযুক্ত ব্যক্তিটি সম্পর্কে তার বিরুদ্ধে যেহেতু, এটাই তো সবচেয়ে বড় মমতা মার খেয়ে গিয়ে আমি বড় হয়েছি, এই যে মার খেলো, যেটা সাক্ষী দেয়নি কেন আজ পর্যন্ত, টেনে টেনে বড় করা হচ্ছে। যেমন মমতাকে টেনে টেনে বড় করা হচ্ছে, পশ্চিমবাংলায় বিজেপিকে তেমন টেনে টেনে বড় করা হচ্ছে। কোথাও কেউ না থাকলেও ছজন থাকলে ফোকাস নিয়ে 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 একটা এমন ভাগ করবে, মমতা বলবে বিজেপি আমার বিরুদ্ধে মূল, বিজেপি বলবে মমতা আমার বিরুদ্ধে মূল। আবার গতকালকে যখন মিটিং হবে তখন বলবে প্রধানমন্ত্রী আপনার মতন লোক কেউ নেই, মমতা ব্যানার্জি গতকাল। হ্যাঁ, উনি তো করোনা নিয়েও বলেছেন, দারুণ প্রধানমন্ত্রীর প্রশস্তি। আপনি এইভাবে দেখবেন, অটল বিহারী বাজপেয়ী খুব ভালো, আদবানি খুব খারাপ, মমতা ব্যানার্জি। আদবানি খুব ভালো, নরেন্দ্র মোদী খুব খারাপ, মমতা ব্যানার্জি। নরেন্দ্র মোদী খুব ভালো, রাজ্যপালটা বজ্জাত, মমতা ব্যানার্জি। কিছু স্ট্যান্ডার্ড পাচ্ছেন, আজকে যেটা হ্যাঁ কালকে সেটা না, শুধুমাত্র ভোট তেমনভাবে চলো, মানুষকে বিভাজন করে দাও, যে মানুষ পশ্চিমবাংলায় ঐক্যবদ্ধভাবে চলেছে চিরকাল, সারা ভারতবর্ষ তাকিয়ে দেখেছে, সেই পশ্চিমবাংলার মানুষকে এমনভাবে বিভক্ত করো যেখানে, এবং এমন অত্যাচারের মধ্যে পশ্চিমবাংলাকে নিয়ে যাও, তৃণমূলকে তাড়াতে হবে, পশ্চিমবাংলার মানুষের মোটো, এবং মানুষ যখন ঠিক করে ফেলেছে তৃণমূলকে তাড়াতেই হবে, তাহলে তাড়াতে গেলে কারা? তখন মিডিয়া এসে বলছে দাঁড়াও, তাড়াতে যদি হয় বিজেপি। তৃণমূল এমনভাবে চলছে যে ডেমোক্রেসির কোনো স্পেস নেই, আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম। হ্যাঁ, সর্বদলীয় বৈঠকে যখন গিয়েছি আগেও আমার বলে আসুন একসাথে, তাহলে আপনার সঙ্গে একটা দেন, আপনার হাত তো মোটামুটি এখন তলায় যাচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের নীতির বিরুদ্ধে লড়াই রুখতে যদি হয় বিজয়ী পারবে না, এ কেন বিজেপি হবে বলুন না, তৃণমূলের যা মুখ বিজেপির সেটাই মুখ। আপনি একটু বলছিলেন মুকুল রায়, তৃণমূলের মুকুল রায় বিজেপির মুকুল রায়, তৃণমূলের শঙ্কুদেব বিজেপির শঙ্কুদেব, তৃণমূলের ওই যে ব্যারাকপুরের কি নাম অর্জুন সিং, বিজেপির অর্জুন সিং, ফারাক দেখেন কিছু? তৃণমূলের ভারতী ঘোষ বিজেপির ভারতী ঘোষ, জঙ্গলমহলের মা। যে মুখগুলো তৃণমূলের, যে মুখগুলোকে মানুষ বাতিল করছে, যে স্লোগান তৃণমূলের, যে ভঙ্গি তৃণমূলের, যেগুলোকে বাতিল করছে, সেই মুখ, সেই স্লোগান, সেই ভঙ্গি, সেটা নিয়েই তো বিজেপি পশ্চিমবঙ্গে। আপনি তার বাইরে কিছু দেখতে পাচ্ছেন? যে অনুব্রত, যে ভাষা, দিলীপ ঘোষ একই ভাষা, পুঁতে দেব, কুপিয়ে দেব, শ্মশানে ফেলে দেব, সিনেমার ডায়লগ না। তবে অনুব্রত মণ্ডল এখন অনেক সংযত হয়েছেন, সংযত আবার কোথা থেকে হবে? দলের লোক এখন যা ওর বিজেপি টিজেপি নিয়ে সব ছিল সেগুলো এখন অর্ধেক বিজেপিতে চলে গেছে, ওইটাই তো বলছিলাম, তৃণমূলের লোকগুলোই একটা অংশ বিজেপিতে, একটা বাড়ি, এই ঘরটা তৃণমূল, এই ঘরটা বিজেপি। সকালবেলা আপনি
ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে টিফিন টিফিন খেলেন এই ঘরে বসে, দুপুরে স্নান করে এসে ঘুমানোর জন্য বিশ্রামের জন্য এই ঘরটা, সকালের টিফিন তৃণমূল তো বিকেলের বিশ্রাম বিজেপি, ফারাক ভারী একটা ঘর দুটো, বাগান একটা গাছ দুটো, মালি একটা ফুল দুটো, মুখ যা ভাষা যা ভঙ্গি যা এক অবিকৃত। তো তৃণমূলকে যদি মানুষ বাতিল করতে চায়, তৃণমূলের বাতিলওয়ালাদের দোকানে গিয়ে মানুষ হাজির হবে কেন? তাহলে বিকল্প তৃণমূলের বাতিলওয়ালাদের দোকানটার নামই বিজেপি। আর বিকল্প হচ্ছে কোভিডের বিরুদ্ধে প্রত্যেক দিন রাস্তা দাঁড়িয়ে মানুষের হয়ে লড়াই যে করে বামপন্থী, আমফান ঝড়ে দুর্নীতিগ্রস্তদের পাশে বিরুদ্ধে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে মানুষের পাশে দাঁড়িয়ে প্রত্যেক দিন যে লড়াই করে মিডিয়াতে কম দেখবে, বামপন্থীরা গ্রামের মানুষ জানে। বিকল্প বামপন্থীরা যারা প্রত্যেক বছর টেট পরীক্ষা করিয়েছে, স্কুল সার্ভিসের পরীক্ষা করিয়েছে, কলেজ সার্ভিসের পরীক্ষা করিয়েছে, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা করিয়েছে, প্রত্যেক বছর কনস্টেবলের নিয়োগ হয়েছে, বাতিল করে দিয়েছে। কিন্তু তৃণমূল সরকার আসার পরে তো দাবি করেছে যে বামফ্রন্ট জামানায় কোনো চাকরি হয়নি। তৃণমূলকে অনেকবার বলা হয়েছে, আজ ওরা যা যা বলে একবার তথ্য দিতে বলেন না, বলতে পারে না, বলতে পারে না, তৃণমূলের এটা বলার মতন যোগ্যতা নেই, যোগ্যতা নেই বলে আনসান্ট কথা বলে। প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হতো, হ্যাঁ কিনা, প্রাইমারি পরীক্ষাটা হতো, হ্যাঁ কিনা, পাবলিক সার্ভিস কমিশন এত দুর্নীতি গল্প কেউ কদিন করতে পেরেছিল না? একের পর এক কলকারখানা, শিল্প, হলদিয়া পেট্রোকেমিক্যাল, বক্রেশ্বরের তাপবিদ্যুৎ প্রকল্প, এই থেকে শুরু করে রঘুনাথপুর, খড়গপুর, সল্টলেক ইলেকট্রনিক্স, রাজারহাট, নিউ টাউন, NH2, NH6, এই নতুন চেহারা, কল্যাণী এক্সপ্রেসওয়ে, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, নিবেদিতা সেতু, সেকেন্ড হুগলি ব্রিজ, ইস্টার্ন বাইপাস, সবই তো বামফ্রন্ট। এটা যারা দেখতে পারে না তারা তৃণমূল। এখন ওদের চোখের অপারেশনের দায়িত্ব তো আমি নিতে পারবো না, ছানি কাটা দরকার ছিল বা হয়তো আরো বেশি কিছু কাটা দরকার ছিল। আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলছেন করোনা নিয়ে, গোমূত্র খান করোনা হবে না, প্রজ্ঞা ঠাকুর বিজেপির সাংসদ তিনি বলছেন হনুমান চালিশা পাঠ করুন, আবার এক বিজেপির এক মন্ত্রী বলছেন যে ভাবিজি পাপড় খান, করোনা হবে না, কি বলবেন? এদের সবাইকে মধ্যযুগে পাঠিয়ে দেওয়া উচিত, এক। আর দুই, এরা পারলে হিম্মত আছে সিদ্ধান্ত নেবেন যে অসুস্থ হলে আধুনিক চিকিৎসায় যাবেন না, শুধু গোমূত্রে বসে থাকবেন আর এই পাপড়টা খেয়ে বসে থাকবেন আর রাম মন্দিরে গিয়ে জপ করবেন, তখন তো সব আধুনিক চিকিৎসা আর আধুনিক ওষুধের জন্য বড় কর্পোরেট হাসপাতালে ভর্তি হয়ে বসে থাকেন। এটা আমি তো মনে করি অবসকিউরেন্টিস্ট, আনসাইন্টিফিক, মানে অবৈজ্ঞানিক, অবিবেচনাপ্রসূত, অযৌক্তিক, নির্বোধের দল, দুর্ভাগ্যক্রমে তারা দেশ চালায়। কেউ বলেছেন গোমূত্রে সারবে, কেউ বলেছেন ভাগ করোনা ভাগ, নাকি গো করোনা গো, এই বললে কেটে পড়বে, শব্দ শুনেই কেটে পড়বে, কেউ বলেছেন পাপড় খেতে হবে, আবার যে কোনো পাপড় খেতে হবে না, ভাবিজির পাপড়টাই খেতে হবে, কেউ বলেছেন রাম মন্দির হলে মোটামুটি নাকি এমন বর্ষা নামবে, মানে আকাশ থেকে সব করোনা কি পালিয়ে যাবে। আপনি এদের কি বলবেন? ক্লাস 6, 7, 8, 9 ছেলেমেয়েরা এদের শুনলে হাসবে, কোথা থেকে এসেছে সব? একেবারে মধ্যযুগীয় চিন্তা, একেবারে মধ্যযুগীয় চিন্তা, পুরনো পিছিয়ে পড়া অবৈজ্ঞানিক, অসাংস্কৃতিক, অবিবেচনাপ্রসূত মধ্যযুগীয় চিন্তার কিছু মানুষ, তারা দেশকে পিছিয়ে দিতে চায়, সেই কারণে এসব কথা বলে। একটা সিদ্ধান্ত পারলে সরকার করুক, যারা বিজেপি অথবা আরএসএস অথবা গোমূত্র অথবা ভাবিজির পাপড় ইত্যাদি ইত্যাদি মার্কা, হাসপাতালে যারা কোনোদিন চিকিৎসা করার জন্য না যায়, দিলীপ ঘোষ ঢালবে আরেকজন পান করবে, কিন্তু হাসপাতালে যাবে কেন? হাসপাতালে যাবার আগে তাহলে গোমূত্র দিয়ে আগে হাসপাতালটাকে সব পরিবেশ চেঞ্জ করুক, অপদার্থতাই বলছি, অপদার্থতা, মধ্যযুগীয় চিন্তা। আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরো।
one of nine. Step towards three steps. Where we are different. World-class infrastructure. Experienced faculties. Hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with Three Steps Aviation. ডাকেই যাকে পাই আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই আট থেকে আশির জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন আরোহী ফাউন্ডেশন সলিউশন ফর এভরি নিড Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us At City Center too, we are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orange Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. ফিরে আসছি বিরতির পর আমার সঙ্গে রয়েছেন বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী ফিরছি আলোচনায় দাদা আপনাদেরকে দেখা যায় যে আপনারা রাজ্য সরকারের বিভিন্ন বিষয়ে পথে নেমেছেন বিশেষ করে করোনা আপনাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে মানে বিরোধিতা যে হচ্ছে করোনায় চিকিৎসা স্বাস্থ্য ব্যবস্থা একদম ভেঙে পড়েছে যে করোনা চিকিৎসা মানুষ পাচ্ছে না তো কিন্তু আইএমএর যিনি সর্বভারতীয় সভাপতি ছিলেন প্রাক্তন তিনি কিন্তু জানিয়েছেন যে যারা এই ধরনের সমালোচনা করছেন বা অভিযোগ করছেন তারা যেন একবার আমার সঙ্গে যায় শান্তনু সেন বলেছেন যে আমি তাহলে তাদেরকে গোটা বিষয়টা ঘুরিয়ে দেখাবো যে কি রাজ্যে কতটা ভালো সিচুয়েশন শান্তনু সেন রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী হয়েছে নাকি এখন না উনি নির্মল মাঝি স্যাংশন নিয়েছে এসব কথা বলছেন উনি তো নির্মল মাঝি তো রাজ্যের মন্ত্রী আর উনি তো রাজ্যের কেউ না না উনি রাজ্যসভার সাংসদ রাজ্যসভার সাংসদ এখানে কি উনি বকবক করছেন মন্ত্রী আছে ওই দপ্তরে পূর্ণ সময় না স্বাস্থ্য দপ্তরে পূর্ণ সময় মন্ত্রী নেই এই রকম একটা অবস্থার মধ্যে আমরা রাস্তায় নেমেছি করোনা নিয়ে চিট ফান্ডের লুঠের বিরুদ্ধে রাস্তায় মানুষ আমরা যুবকের কর্মসংস্থানের দাবিতে রাস্তায় মানুষ আমরা টেট এসএসসি প্রাইমারি রাস্তায় মানুষ ছাত্র যুবরা আমরা সঙ্গে সাহায্য করছি প্যারা টিচার এসএসকে এমএসকে সহ এই যে বিভিন্ন ধরনের 5,000-7,000 টাকা মানুষ আমরা গোটা রাজ্যের মানুষের স্বার্থ গ্রাম হোক আর শহর সেই লড়াইতে বামপন্থীরা সেই লড়াইতে সাধারণ মানুষ বিভিন্ন অংশে তৃণমূল বিজেপি বিরোধী সমগ্র শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এর কোনো বিকল্প নেই সাম্প্রতিক সময়ে আপনি করোনা দেখেছেন কি আমফান দেখেছেন কি ইত্যাদি ইত্যাদি এখনকার ইস্যুতে করোনার বিরুদ্ধে লড়াইতে আমরাই তো বলেছি যে আমরা সর্বশক্তি দিয়ে সরকারের পাশে থাকব কিন্তু সরকার যেন হু আর আইসিএমআর মেনে চলে সরকার যেন গাইডলাইন স্পষ্ট করে কালকেও বলেছি
সরকার ব্লক ভিত্তিতে অথবা এলাকা ভিত্তিতে ভলান্টিয়ার টিম করুক। আমরা মানুষকে বলছি অমানবিক, কেন মানুষকে অমানবিক বলবো? মানুষকে অমানবিক বলবো কেন? এই মানুষই তো চূড়ান্ত মানবিক, এই মানুষই আবার অমানবিক হয়ে যাচ্ছে কেন? সরকার ভয় পাইয়ে দিচ্ছে। যেদিন সরকার বলেছে ব্লাড ডোনেশন কেউ করতে পারবে না পুলিশ ছাড়া, সেদিন সরকার মানুষকে সরিয়ে দিয়েছে। যেদিন মুখ্যমন্ত্রী বেরিয়েছেন গোল দাগ কাটতে, আমি ছাড়া কেউ নেই, মন্ত্রীও কেউ নেই, সেদিন সরকার বলে দিয়েছে আর কেউ নেই আমি। তাহলে মানুষকে সরিয়ে দিয়ে সরকার সব নিজে চোখরা নিয়েছে, পুলিশকে দিয়ে করিয়েছে, নিজের মতো করে করিয়েছে, দু তিনটে সচিব, দু তিনটে হাত দালাল গোছের লোক আর মুখ্যমন্ত্রী। আপনি মন্ত্রীদের দেখতে পাচ্ছেন ওখানে? মন্ত্রীও নেই, কোথায় তারা? কোয়ারেন্টাইনে আছেন। আমি সেই কারণে বারবার বলেছি যে ভলান্টিয়ার সেট করুন। আচ্ছা বেশ, তৃণমূলের তো কর্মী আছে বলছেন, বুথে তারা দায়িত্ব নিক, ক্লাবগুলোকে টাকা দিয়েছেন তারা থাকুক, মুখ্যমন্ত্রী বলুন কিভাবে করতে হবে, উই আর রেডি টু সার্ভ, আমরা ভলান্টিয়ারের মতো করে দায়িত্ব নিচ্ছি। পরিবার শুধু কেঁপে যাচ্ছে, যদি করোনা পজিটিভ হয় কোথায় হাসপাতালে যাবে, যদি করোনা না হয় তাহলে কটা হাসপাতালে ঘুরতে হবে, তারপর কবে মরতে হবে, তারপর সেই ডেডবডিটা নিয়ে কে চিমটি দিয়ে টানবে? অমানসিকতা হচ্ছে না রাষ্ট্রের পক্ষ থেকে? এবং সেইটা করার পর এখন সবাই ভয় পেয়ে আছে, ডাক্তার পুলিশ সবাই, ওরাও তো দারুণ খাটছে পরিশ্রম করছে, কিন্তু ওদের নিরাপত্তার ব্যবস্থা কোথায়? সরকার সা করেনি। তাহলে সরকার তার অপদার্থতার জন্য মানুষ বিপদে পড়েছে, এবং সরকার মানুষকে বলেছে তোমাদের কোনো সাথে পাশে থাকতে হবে না, রক্ত দিলে আমি, লোক ডাকলে আমি, হাসপাতাল নিলে আমি, অ্যাম্বুলেন্স হলে আমি, এমনকি কাবের অ্যাম্বুলেন্সগুলো পর্যন্ত সরকার নিয়ে নিয়েছে, শুনে রাখো সব আমি। তাহলে সরকার কি করতে চাইছে, কার কাছে যাবে, কে বলবে? একশো নম্বরে ফোন করলে বলে কাউন্সিলরের কাছে যান, আজকে হয়েছে একশো নম্বরে ফোন করলে কাউন্সিলর, কাউন্সিলরকে বললে বলছে আমি না পুলিশ, পুলিশকে বললে বলছে আমি না হেলথ, হেলথ বলছে আমি না হাসপাতাল, ফাইলেন হচ্ছে এগুলো। তাহলে সমগ্র মানুষকে ভয় পাইয়ে দিয়ে একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছে, সরকারেরই প্ল্যান করা উচিত, ব্যবস্থা করা উচিত, গাইডলাইন দেওয়া উচিত, এলাকা ভিত্তিক ভলান্টিয়ার সেট করা উচিত, যাদের লাখো লাখো টাকা দিয়েছে তাদের সেই ক্লাব অথবা অন্যদের ইনভলভ করা উচিত। যদি সরকার গাইডলাইন দেয় এবং যদি অ্যাপিল করে, আমরা আগে থেকেই বলছি উই আর রেডি টু সার্ভ, মানুষের বিপদে মানুষের পাশে কে থাকবে, মানুষ ছাড়া? দুটো অফিসার, তিনটে দালাল, চারটে পুলিশ, জীবনে বলতে হচ্ছে না। বামপন্থীরা মানুষের পাশে মানবিক মনোভাব নিয়ে চিরকাল চলেছে, সেই মনোভাব নিয়ে চলতে আপনি পারবেন না, আপনি ব্লাড ডোনেশন করতে পারবেন না, আটকে দিচ্ছে, ভাবা যায়, অ্যান্টিবডি টেস্ট হবে না করতে পারবেন না। আমি শুনছি এখন অ্যান্টিবডি টেস্ট করতে পারবে না বলছে। আমি তিন দিন আগে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, হেলথ মিনিস্টার, হেলথ সেক্রেটারি সবাইকে পাঠিয়েছি, সেটা শুনছি এখন তাও করতে দেবে না, করতে দেবে এটাও বলে না, করতে দেবেও বলে না। এটা কি একটা পুলিশের লোক এসে অথবা তৃণমূল একটা খোঁচড় এসে বলবে না করতে পারবেন না, বলে গা ফলাতে শুরু করবে, একদিন পাবলিকের পেটন যখন খাবে না বুঝবে ঠেলা, সেই দিকে যাচ্ছে, কিন্তু সেই দিকে যাচ্ছে দুর্ভাগ্য। লকডাউন চলাকালীন আপনি টুইট বা করে জানিয়েছিলেন যে এই তৃণমূল কংগ্রেসের রেশন যে দিচ্ছে সেটা নিয়ে একটা অভিযোগ করেছিলেন যে এটাতে তোলাবাজি হচ্ছে এবং চুরি হচ্ছে, তো সেক্ষেত্রে এটা নিয়ে রাজনীতি করতে না, এবং পাল্টা আপনাদের দলে একসময় ছিল ঋতব্রত, তো সেও আপনাকে টুইট বার্তায় জানিয়েছিল যে এটা নিয়ে আপনি কেন রাজনীতি করছেন, যে কারণে আলোচনা আমার সামনে নিয়েছেন, ভালো লাগবে না। খুবই বড় পজিশন পেয়েছে এখন, একদম মুখ্যমন্ত্রীর হাত মাথায় নিয়ে দৌড়ে বেড়াতে বলুন, আপনি অন্য কিছু থাকলে বলুন, জ্যোতিপ্রিয় মল্লিক মন্ত্রী, আমি তো মুখ্যমন্ত্রীকে বলেছি উত্তর দিলে তো মন্ত্রী দেবে, না উত্তর দিলে তো মন্ত্রী দেবে, আরে ছাড়ুন আপনি কার কথা কি ছেড়ে দিলে, আপনি উত্তর দিলে মন্ত্রী দেবে,
মন্ত্রী হয়ে কেউ হাফ দালালি করবে না, কোনো কাজ হতে পারে না। মন্ত্রী ভাইস মিনিস্টার, মন্ত্রী বলেছেন কাউন্সিলররা লুট করেছে, কেন কাউন্সিলরদের কাছে যাবে? মিটিং এর মধ্যে বসে মন্ত্রী ধমকাচ্ছেন, সে ভিডিও দেখেননি? তাদের তালিকা তো আছে, একজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে সরকার, দলকে 75 দিও, তুমি 25। তবে যেটা দেখা গেল নতুন যে রদ বদল হলো জ্যোতিপ্রিয় মল্লিককে, কিন্তু কিছুতেই করা হবে না। জ্যোতিপ্রিয় মল্লিক টাকা তোমাদের নিয়ে করে দিল, করবো তো আমি, আমি কমিটিতে নেই, করবো আমি। মমতা ভাইজিকে বাদ দিয়ে 1 ইঞ্চি লড়বার মতো হিম্মত কারুর আছে নাকি? কারুর ভয় পায়। এই জিজ্ঞাসা করলে না, কথা বললে কানের কাছে যে ফুসফুস করে কথা বলে আবার দেখে নেয় বাদিক দান দিয়ে কেউ আছে কিনা। আমি তো বলি যে কি একটা কমিটি বানিয়েছে, ওই কমিটিটা হচ্ছে বিজেপি যে কমিটি বানিয়েছে রাজ্য কমিটি, সেটা যে তৃণমূল প্রাক্তনীদের কমিটি, বিজেপির রাজ্য কমিটি বলে যেটা বলা হচ্ছে ওটা যে তৃণমূল প্রাক্তনীদের কমিটি। আর তৃণমূলের কমিটি বলে যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে যাদের দুপার মধ্যে এক পা অথবা দেড় পা বিজেপিতে রয়েছে তাদের নিয়ে কমিটি। অরিজিনাল তৃণমূল যারা তারা আউট, দল বদল করে যাদের নিয়ে এসেছে তাদের নিয়ে কমিটি, আর যাদের এক পা কি সোয়া পা কি দেড় পা বিজেপিতে রয়েছে নেগোসিয়েশনের মধ্যে, কোন দিকে থাকলে এখন সুবিধে বেশি হবে দিদিমণি, তাদের নিয়ে কমিটি। বিজেপির নতুন কমিটিটা প্রাক্তন তৃণমূলীদের কমিটি, আর তৃণমূলের কমিটিটা হচ্ছে বিজেপিতে পা বাড়ানো লোকেদের কমিটি। এবং সেই কারণে কমিটিতে উনি নেই, কিন্তু উনি সব কমিটির সিদ্ধান্তে কোনো মানে নেই, কারণ উনি কমিটিতে নেই। কিন্তু রদবদল করে কিন্তু আমরা দেখছি যে জেলায় জেলায় বিজেপিতে যারা চলে গেছিল তারা প্রচুর মানুষ আবার ফিরছেন ভালো, কারণ এখন আবার দুইয়ের মিলে হয়তো ঠিক করেছে আপাতত থাক, কদিন পরে আবার তাহলে কি বিধানসভায় ফলাফল ঠিক করছে, সেক্ষেত্রে কিছুটা ভালো হওয়ার আশা রয়েছে কার? তৃণমূলের গভর্নমেন্ট চলে গেছে, তৃণমূলের সবাই জানে তৃণমূলের গভর্নমেন্ট নেই, পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট আছে এখন, কোনো মন্ত্রীকে আপনি দেখছেন নাড়াচাড়া? তৃণমূল চলে গেছে, গান কেস চলে গেছে, এবার তৃণমূল যে চলে গেছে এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। এবার তৃণমূলকে চলে যাওয়ার পর তৃণমূলের লোকদের বিজেপির মধ্যে ভিড়িয়ে দিয়ে বিজেপিকে কতটা সাহায্য করা যায় তৃণমূলের একটা বড় অংশের মনোভাব পাল্লে তাই। আর লোকের মনোভাব হচ্ছে বাবা বিদায় যখন দেবো দু চোখে একসাথে এক ঝটকায় বিদায় দেবো, যাহা তৃণমূল তাহা দিয়ে। আপনি একটু আগে বললেন যে বিকল্প, তাহলে তৃণমূল বিজেপির বিকল্প হচ্ছে বাংলায় বাম ফ্রন্ট, তো সেক্ষেত্রে মানুষের শক্তি, মানুষ সততা স্বচ্ছতা, মুখ্যমন্ত্রীর সততার প্রতীক বলুন না, লিখতে বলুন না, অনেকদিন লেখা হয়নি, ভালো করে লিখুক না ছবিটা দিয়ে তলায় সততার প্রতীক, যারা তৃণমূল তৈরি করেছে তারা এসে এই ছবিটা ছিঁড়ে ফেলে দেবে। মুখ্যমন্ত্রীর হিম্মত থাকলে সততার প্রতীক লিখে আরে ছবি দিন ছিঁড়ে ফেলে দেবে, সব ফাজলামো করা কোনো মানে হয় না। বাংলা সর্বনাশ করেছে যথেষ্ট, সে বাংলাটাকে রক্ষা করতে হবে, আমাদের কাজ এটাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে লোকসভায় তো আপনাদের একটা ভরাডুবি হয়েছে বলা যায়, তো তাতে ভরাডুবি কেন, তার চেয়ে বেশি ডুবি হয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের বিধানসভায় কৌশলটা কি, মানে কি করে আবার উঠে আসবে? মানুষের লড়াইতে মানুষের ভরসা তৃণমূল নয়, আর তৃণমূল যদি না হয় তাহলে তৃণমূলের বাহিনীকে নিয়ে বিজেপিও নয়, তার বাইরে সমগ্র শক্তিকে ঐক্যবদ্ধ করে বাংলাকে বাঁচাতে হবে। ওরা চাইছে ক্ষমতা আর আমরা চাইছি বাংলাকে বাঁচানোর লড়াইটা, বাংলাকে বাঁচানোর লড়াই নাকি কারুর ক্ষমতা জাহিরের লড়াই,
ওরা ক্ষমতা লড়াই করবে করুক, বাংলাকে বাঁচাতে ওটা আমাদের কাজ। হ্যাঁ, কিন্তু আপনারা যে আবার ফিরতে চাইছেন কিছু একটা নির্দিষ্ট ভিত্তিতে ভর করি, তো সেই কৌশলটা কি? আমি ফিরতে চাইছি, আমি ফিরে আছি। এই যে আপনি এক ঘন্টা আমফানে কাকে দেখলেন রাস্তায়? এই যে খাবারের প্যাকেট নিয়ে লোকের বাড়িতে বাড়ি দিকে পৌঁছে দিচ্ছে কে? সেটা আপনারা দিতে পেরেছেন বলছেন? ওষুধের বন্দোবস্ত করেছে কে? কমিউনিটি কিচেন শব্দটা পশ্চিমবাংলায় চালু হয়ে গেল, গোটা ভারতবর্ষ জেনে গেছে কে? কমিউনিটি কিচেন তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কমিউনিটি কিচেন কোথায়? খোঁজ নিন। উনি ওনার খুব ভালো করে দারুণ অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল, তারপর ফকাস উনার যেখানে ডায়মন্ড হারবারে উনি কমিউনিটি কিচেন করেন, সারা রাজ্যে নাকি উনি সভাপতি হতেন। ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার হঠাৎ ভাবলো কেন? উনি ওখানকার তিন দিন কোম্পানির পয়সায় দিতে গিয়ে আরো কিছু টাকা কেউ কেউ ইনকাম করে দিয়েছে। তিন দিন না চার দিন? তিন দিন না চার দিন। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এইবার দিতে হবে কেন? আমি বুঝলাম আমি নয় বিরোধী, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সরকারের পক্ষে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম স্বীকার করুন যে তার পিসির সরকার মানুষকে খাবার পৌঁছে দিতে পারে, ফেলড। সেই কারণে আমি ভাইপো, আমি লেগে পড়েছি। বলতে পারবেন ক্যামেরার দিকে তাকিয়ে বলতে পারবেন? আমি তো বলছি সরকার ফেল, আমি দিচ্ছি, মানে আমি মানে আমরা মানুষ, তৃণমূলের সরকারি ত্রাণ তৃণমূল নেতাদের পকেটে গেছে। আর মানুষ জানে মানুষের পকেটের টাকায় গরিব মানুষকে ত্রাণ দিয়েছে বামপন্থীরা, ঠিক। এবারে আপনি অভিষেক বাবু কি ইত্যাদি ইত্যাদি বলছেন ভাইপোর গল্প, তো ভাইপো তাহলে স্বীকার করছে তো যে পিসি ফেল, অতএব আমি খাওয়ার ব্যবস্থা করেছি। শুধু বলতে বলি পিসি ফেল, আমি খাইয়েছি, ওটা একটু খাওয়াতে হবে। যেহেতু দেখছে সব মিডিয়ারা বামপন্থী বামপন্থী হয়ে যাচ্ছে, আর কর্পোরেটের পয়সা কি করে নেবে, একটা রুট লাগে, তো একটা রুট তৈরি করেছে। ফালতু জিনিস আপনাদের বাড়িতে কি একটা পাঁচতলা না ছতলায় শুনেছি নাকি কি একটা কি বলে এসকালেটার, এসকালেটার কি সব দেখে আছে, ওইসব নিয়ে থাকতে হবে না? এখন উনি সেই বাড়িতে থাকেন, আমি জানি না কোন বাড়ি থাকেন। ওই বাড়িটা তৈরি হলো কোথা থেকে? তৈরি হলো মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাটের কালীর, মুখ্যমন্ত্রীর কথা তার বই লেখা, আমাদের খাওয়া যুক্ত না, দুবেলা আমরা খেতে পারতাম না। মুখ্যমন্ত্রীর কথায় দুধ বিক্রি করে সংসার চালিয়েছেন, যদি মুখ্যমন্ত্রীর কথাগুলো ঠিক হয়, বইয়ের লেখাগুলো যদি ঠিক হয়, তাহলে এখন হরিশ ব্যানার্জি স্ট্রিট হলো কোথেকে? অতগুলো সম্পত্তি আসলো কোথা থেকে? কোন দেবতা, কোন দেবতার দান? দেড় পয়সার যোগ্যতা নেই লাফিয়ে বেড়াচ্ছেন, যদি অসততাই কারোর যদি অংশ হয়। এখনো টালির বাড়িতেই থাকে, তার টালির বাড়ি ফালির বাড়ি আমি জানি না, তো মুখ্যমন্ত্রী টালির বাড়ি, তো মুখ্যমন্ত্রী ভাইপো কি আর দাদা কি আর ভাইজি কি, তারা কি বাইরে নাকি? তারা কি মুখ্যমন্ত্রী নির্বিশেষে নিজের হিম্মতে কি ব্যবসা ছিল, কি ব্যবসা করেছেন? লেখাপড়া জানে না, মাস্টার ডিগ্রি পাওয়া ছেলে পিলে তাদের কোনো কাজ নেই, তারা খাওয়া দিচ্ছে না, আর যার ডিগ্রির গন্ডগোল তিনি লাপাচ্ছেন। আপনাদের কেন্দ্রীয় কমিটির মিটিং হয়ে গেল সম্প্রতি, তো সেখানে যেটা সিপিআইএম এর একটা সম্মেলন হওয়ার কথা ছিল, সেটা কি স্থগিত হলো করোনা সিচুয়েশনে? সিচুয়েশনে এখন সম্মেলন করাটা টাইম নয়, সরকার ফেল করছে মানে এটা নয় যে আমরা তাকে ডিস্টার্ব করতে যাচ্ছি, কখনো। মানুষের স্বার্থটা আমাদের সবচেয়ে বড়, ফলে সোশ্যাল ডিস্টেন্সিংটা ভুল কথা, একদম ভুল কথা। ফিজিক্যাল ডিস্টেন্সিং, মাস্ক ইত্যাদি ইত্যাদি কেন আমরা মান্য করতে পারি? এই ওয়ান টু ওয়ান এখান থেকে ছ ফুট দূরে আছে বলে আলাদা কথা, তাহলে আমরা সবসময় বলছি এবং ব্যবস্থা করছি যেন ফিজিক্যাল ডিস্টেন্সিং সবাই মেনটেন করেন, কি মাস্ক কি সাবান ইত্যাদি ইত্যাদি মেনটেন করেন। কেন যখন সেটাই বলছি, সেই আবহে আমরা কনফারেন্স করে সবাইকে এক জায়গায় জোটাবো কেন? আমরা তো কেন্দ্রীয় কমিটি মিটিংটাও করেছি ভার্চুয়াল, এটা দেখা যাক সিচুয়েশন। আপনাকে ভার্চুয়ালি কিছু ভাবছেন? বরাবরই ভাবি আমরা, আমরা ভার্চুয়ালি না ভাবলে কারা ভাববে? ওই যে ওদেরটা আপনি দেখেন বলে কাগজে লিখে বলে মনে করছেন ওরা ভার্চুয়াল করে, ওরা তো ভার্চুয়াল করে মানে পয়সার ব্যবস্থা করে, পয়সা কোটি কোটি টাকা খরচ করে ওই যে কি বলে ভার্চুয়াল করেছেন, এমন এখানে ভার্চুয়াল আর সেটা ওই গ্রামে গিয়ে পঞ্চাশটা লোক
বিশাল একখানা ওই যে কি বলে জায়ান্ট স্ক্রিন, জায়ান্ট স্ক্রিন সেইখানে লাগিয়ে দিয়ে পঞ্চাশটা লোকের বিরিয়ানি খাওয়ার বন্দোবস্ত, ওটা কি ভার্চুয়াল মিটিং বলে? তো আপনারা তো এই সম্মেলনটা আমাদের ভার্চুয়াল করতে পারেন, আমাদের বরঞ্চ অনেক আগে, অনেক আগে পয়লা মে ধরা যাক, মে দিবস আমরা ভার্চুয়াল মিটিং করেছি, কিন্তু সেই ভার্চুয়াল মিটিংটার জন্য কোনো ক্যাম্প খাটাই নি। দ্যাট ইজ ভার্চুয়াল, দিস ইজ নট ভার্চুয়াল, এটা পয়সার বাহানায় ভার্চুয়ালের নাম, ওটা ভার্চুয়াল। সীতারাম ইয়েচুরি বলছেন দিল্লি থেকে, আমাদের ফেসবুক সহ সমস্ত লাইভ করে দেওয়া হলো, সবাই যে জায়গা থেকে শুনছে। পয়লা মে করেছি তখন দিদিমণির 21 জুলাই, বাকি কত এক মাস দু মাস প্রায় 3 মাস, আর ওই ওনার দাদাবাবু এসেছিলেন কলকাতায় মিটিং করলেন, ওটাও জুলাই মাসে কোন একটা তারিখে, ওটাও দু মাস আগে করেছি আমরা। কিন্তু আমাদের প্রচার নেই, আমাদের পয়সা নেই, আর পয়সা না থাকলে আজকাল কাগজে নিউজ কম হয়, অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করে দিলে নিউজ হবে না, আমার অ্যাডভার্টাইজমেন্ট দেবো আমার নিউজ করতে হবে, তারপরে পেইড নিউজ, দিল্লি সরকারের পেইড নিউজ, রাজ্য সরকারের পেইড নিউজ, দিল্লি সরকারের পয়সায় বিজেপির নিউজ, রাজ্য সরকারের পয়সায় তৃণমূলের নিউজ, তো আমাদের তো সেসবের স্কোপ নেই, ফলে খেটে মরবে আমাদের ছেলেরা কমিউনিটি কিচেন, মুখে রক্ত তুলে মানুষের বিপদে পাশে দাঁড়াবে, মানুষ তাদের ভরসা করবে, কিন্তু সেটা ওই লোক কি জানে। যাদবপুরে একটা হয়েছিল শ্রমজীবী কিচেন, বহু আছে, বহু আপনি আজকের এই দিনেই যদি বলেন এরকম অন্তত একটা দুটো তিনটে চারটে জায়গায় হচ্ছে যাদবপুর আজকের দিনে, একশো আসবেন দেখে যাবেন ভালো লাগবে। আচ্ছা, যেটা আপনাদের বিরুদ্ধে একটা সবসময় কথা ওঠে যে আপনারা গদি ছাড়তে চান না, মানে যথেষ্ট আপনাদের সকলেরই বয়স হয়েছে কিন্তু গদি মানে তরুণ তুর্কিদের আপনারা সুযোগ দেন না, এটা ভুল কথা, ওটাও একেবারে ভুল কথা। কেন্দ্রীয় কমিটির মিটিং এও দেখা গেছে যে মানে সবাই বলছে একটা বৃদ্ধাশ্রমের কোন দেশের পুরনো তিনটে পার্টি, একটা নাম বিজেপি, একটা নাম কংগ্রেস, একটা নাম বামপন্থী, সিপিএম ধরে এক, অটল বিহারী বাজপেয়ী আডবাণী সহ বিজেপি হালামলের ক্ষমতা লড়ালড়িতে টিয়েদিগুদি হচ্ছে, অথবা কংগ্রেস, বরঞ্চ আমাদের আপার লিমিট করা আছে যেন অন্য পার্টিতে নেই, 60 বছরের পরে আমরা স্টেট কমিটিতে নতুন করে ইন্ডাক্ট করি না, আর এই কদিন আগে তৃণমূলের কমিটি হলো দেখলাম ছিল না, যোগ হলো সৌগত রায়, নিশ্চয়ই 70 হয়ে গেছে, এই হাতে গরম, আমাদের সিদ্ধান্তই আছে 60-এর পরে না, আমাদের সিদ্ধান্তই আছে যে প্রত্যেকটি ক্ষেত্রে ইয়াং 30 এবং শুধু ইয়াং না, মিক্স ওল্ড মানে আলাদা সিনিয়র, হাফ সিনিয়র অ্যান্ড জুনিয়র, এই তিনটে কম্বিনেশন, ওই ব্যাচটাকে আমরা তৈরি করতে হবে। এবার আপনি বিমান বসুকে দেখে যদি ভাবেন সে ঠিক হবে না, বিমান বসু একজন রাজনৈতিক সন্ন্যাসী, পশ্চিমবাংলায় আপনি তার প্যারালাল পাবেন, প্যারালাল পাবেন রাজনৈতিক সন্ন্যাস, ব্যতিক্রম, তাতেও বিমানদা প্রায় বলেন আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমরা বলি আপনি যতদিন পারেন আপনি থাকাটা ভালো, ভিন্ন কথা, কথাটা এটা না, কথাটা হচ্ছে এই মিক্স, আর ওগুলো কিছু প্রচার টুচার তো চলে বটে, আমি সেই কারণে ইদানিং কেউ জিজ্ঞেস করলে বলি আমার বয়স 76 হয়ে গেছে, চুলটা একটু সাদা হচ্ছে তো মানিয়ে যায় বললে, কিন্তু অনেকে ধরে ফেলে যে আমি ঠিক বলছিলাম না। কেন্দ্রীয় কমিটির মিটিং এ আমি যেটা শুনলাম যে আপনারা তরুণ তুর্কিদের নিয়ে ভাব একটা এগিয়ে দেওয়ার একটা প্রয়াস, আপনি শুনেছেন অত্যন্ত অত্যন্ত হলাম, আপনি শুনেছেন অত্যন্ত প্রীত হলাম, এটা কেন্দ্রীয় কমিটির এই মিটিং একটা আলোচনা হয়েছে সেটা আপনি জেনেছেন, ওরকম ভাবলে ঠিক ভাব হবে, এটাই সাধারণ মনোভাব আমাদের, আমরা তাই চেষ্টা করি, তাই চেষ্টা করবো, এটা যদি খানিকটা একটু শৈথিল্য থাকে সেই শৈথিল্য আমাদের কাটাতে হবে, আমাদের শৈথিল্য থাকলে আমরাই কাটিয়ে দেবো। আর রিসেন্টলি একটা যেটা হয়েছে যে জ্যোতি বসু, জ্যোতি বসুর নামে একটা গবেষণা কেন্দ্র তৈরি হচ্ছে সেটার জন্য নিউ টাউনে, সেটার জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই নাকি এটা, আবারও বলছি ভুল, আবারও বলছি ভুল, এটা কিন্তু সোশ্যাল মমতা ব্যানার্জির কাছে আমরা জমির জন্য দাবি করিনি, না মমতা ব্যানার্জির উদ্যোগে, নিজে উদ্যোগ নিয়ে দাবি করিনি, তাহলে উদ্যোগটা আসবে করতে হবে শতপ্রদিত, শুনে রাখুন ফারাকটা বুঝে রাখবেন, জ্যোতি বোস যখন মুখ্যমন্ত্রী
সল্টলেকের নামটা বদল করে তখন বিধাননগর করেছেন, দ্যাট ইজ জ্যোতি বোস, দ্যাট ইজ ডেমোক্রেসি, দ্যাট ইজ ডেমোক্রেটিক অ্যাটিচিউড। বিধান রায়ের প্রতিপক্ষ ছিলেন তো জ্যোতি বোস, জ্যোতি বোস নাম করেছেন বিধাননগর। আর এখানে উল্টো, যে শহরটা জ্যোতি বোসের পরিকল্পনায় উদ্যোগে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ইত্যাদি ইত্যাদি, সেই নগরটার নাম হলো জ্যোতি বসু নগর। মমতা ব্যানার্জি এসে জ্যোতি বসু নগরটা ক্যাচ করে কেটে দিলেন, দিয়ে নিউ টাউন করে দিলেন। আর নিউ টাউন তো বটেই, কিন্তু তার তো নগর থাকবে, জ্যোতি বসু নগর কেটে দিলেন। জ্যোতি বসু এসে বিধাননগর নাম চালু করেছেন, তৈরি করেছেন নতুন করে, আর ইনি পুরনো জ্যোতি বসু নগরের নাম কেটে দিয়েছেন। আপনি কোথা থেকে সব পান আমি জানি না, যে ওনার উদ্যোগে, আর ওনার উদ্যোগে না, তখন লেফট ফ্রন্ট গভর্নমেন্ট, তখন সল্টলেকে বিভিন্ন অর্গানাইজেশনকে যেমন জমি দেওয়া হয়েছে টাকার বিনিময়ে, সেই সরকারি রেটে 5 কোটি টাকা দিয়ে, টাকা জমা দিয়ে, দু দফায় যেমন 3টে কিস্তিতে দেওয়ার কথা, 2 কিস্তিতে আমরা জমা দিয়েছি, জমা দেওয়া হয়ে গেছে বাম ফ্রন্টের আমলে, জমি আমরা নর্মালি পেয়েছি। এবার সেইটা এই গভর্নমেন্ট আসার পর এইখানকার জমিটা আমরা পেয়েছি 5 কোটি টাকায়, আমাদের কাগজ কলম আছে, ওরা এসে বললো এখানে হবে না, দেব না। এই দেব নাটা সাধ্য সাধনা করতে হলো, এটা আমরা অন্য জায়গাতে নেব না, এই লড়ালড়ি আমাদের করতে হলো, জন্য আমরা এইখানকার জন্য জমি, এইখানকার জন্য টাকা আমরা দিয়ে রেখেছি, হক রাইটফুল, তোমার হিম্মত নয়, তো তুই গভর্নমেন্টে আসনি, তুই বদলে দেবে পারে। দুর্ভাগ্য হচ্ছে এটা ওই দপ্তর মক্ত সব ইত্যাদি ঘাস পাতাও তো নড়ে না মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে, শেষমেশ মমতা যখন বুঝেছে যে আমরা এটা ছাড়ব না, শেষমেশ রাজি হতে হয়েছে গভর্নমেন্ট, মানে বদলে দিতে যাচ্ছিল বদলে দিতে পারেনি, ওইটা কি বুদ্ধ বলেন। আর টাকা মানে রাজ্য সরকার জমি টাকা তো আগে দেওয়া রয়েছে আমাদের, টাকা দিয়ে নেওয়া, এবার এখন এইটার এই কি একটা এই কাগজপত্রের জন্য আরো কিছু টাকা পয়সা লাগবে, সেবোধহয় অনেকটা টাকা, 30-35-40, সেগুলো সরকার ছাড় দেয়, সেটা সরকার ছাড় দেয়নি, দিলে ভালো রাইটফুলি হলে দেবে, রাইটফুলি না হলে আমরা কোনোদিন ক্লেমই করি না। হ্যাঁ আমাদের টাকা কম আছে বাবা, 2 দিন পরে দেবো, আর কি করবো। অনেক ধন্যবাদ দাদা আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, তাই শেষ করতেই হচ্ছে, এবং নজর রাখুন পরবর্তী আরোহীতে, মুখোমুখির অনুষ্ঠানের কে অতিথি, বিশেষ অতিথি আমার সঙ্গে থাকবে, তার জন্য অবশ্যই নজর রাখুন আরোহী নিউজের ইউটিউব এবং ফেসবুক লিঙ্কে।